এই তোমাদের খবর কি? আমি তো এই কি অবস্থা অভি, তোমাদের খবর টবর কি? তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ক্যাম্পাসে আছি, কাজে ক্যাম্পাসে থাকা মানে তো বুঝতে পারতেছি, নেটওয়ার্ক টেটওয়ার্কের অবস্থা সবসময় খারাপ থাকে, কাজে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তোমরা আজকে আমাদের একটা ডেট ছিল না, হচ্ছে ওই যে 10 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ওই অংশটা কি কাজ করছো নাকি? ছিল অ্যারোমেটিক পলিয়ামাইড নিয়ে। হ্যালো, স্যার ওইটা ডিউ ডেট স্যার 6 তারিখ ছিল স্যার। 6 তারিখ ছিল কি? জি স্যার, ডিউ ডেট ওটা স্যার 6 তারিখ ছিল। 6 তারিখ দিছি। আচ্ছা, নিউ মেকে পাওয়ার পয়েন্ট না তো স্যার ওই যে 10 দুইজন দিন হ্যান্ড সময় ডেট, দিছি আজকে লাস্ট ডেট। এক সপ্তাহ দিছিলাম না, গত সপ্তাহে ক্লাস স্যার, হচ্ছে। 10 দিন সময় দিছিলেন স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, আমরা তাহলে একটু শুরু করি। হচ্ছে আমি যেহেতু ক্লাসটা শর্ট করব, তার একটা কারণ হচ্ছে যে মানে ইউনিভার্সিটিতে বসে আসলে ক্লাস নিতে করতে গিয়ে চারপাশে লোকজন আছে তো। আচ্ছা, তো আমি একটু আজকে যে অংশটা পড়াবো সেটা হচ্ছে, তার আগে একটু তোমাদের ইয়েটা দেই, অ্যাটেন্ডেন্স এর কপিটা একটু দেওয়ার চেষ্টা করি, দেখি এখানে। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, আমি একটু দেখি হচ্ছে। কি ব্যাপার? একটু অপেক্ষা করো তো, আমার একটু ফোন আসছে। এমন আছে না, এই বিনয় না, বিনয় ইয়ে আছে না, ওই যে এই নয়ন আছে, নয়ন কি পাঠাও তো দ্রুত। হ্যাঁ বিনয়, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এই রিয়াজ আছে, একটু রিয়াজ এখনই পাঠান দেখছো। আচ্ছা, সামহাও হচ্ছে এখানে ফর্মটা পাচ্ছি আমি, কিন্তু ফর্মের বুঝলাম না কি হলো। আচ্ছা আজকে দাঁড়া একটু দেখি। আচ্ছা, যে কোনো কারণে হচ্ছে না আর কি মোবাইল থেকে, আমি কি বলে হচ্ছে রিয়াজ, রিয়াজ এক সেকেন্ড।
আচ্ছা, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার। হ্যাঁ, আমি লেকচার শিটটা এখানে আছে কিনা একটু দেখি। তাহলে হচ্ছে ক্লাসরুমে না থাকলে কোনো সমস্যা নাই আমাদের, কারণ হচ্ছে তোমাদেরকে আমি যে কাজটা করতে দিব, ফার্স্ট হচ্ছে রিজেনারেটেড ফাইস বলতে আমরা কি বুঝি, কে বলতে পারবা? রিজেনারেটেড সেলুলোজ ফাইবার বলতে আমরা কি বুঝি? এনিবডি? কেউ বলতে পারবা রিজেনারেটেড সেলুলোজ ফাইবার বলতে আমরা কি বুঝি? এনিবডি? বা রিজেনারেটেড শব্দটা মানে কি? স্যার রিজেনারেটেড মানে স্যার মানে হচ্ছে পুনরভাবে মানে ইয়ে করা, মানে উৎপাদন করা। আচ্ছা, পুনরুৎপাদন করা। ওকে, তাহলে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার কি বলতে আমরা কি বুঝাবো? সেলুলোজ ফাইবারটাকে হয়তো বা কোনোভাবে মডিফাই করে আমরা পুনরুৎপাদন করে ব্যবহার করার মতো, সেটা রিজেনারেশন আর মডিফিকেশন। তুমি এই শব্দটা উচ্চারণ করছো মডিফাই করে, মডিফাই এবং রিজেনারেশনের মধ্যে ডিফারেন্সটা কত? রিজেনারেট বলতে স্যার মানে পুনরুৎপাদন করা, একদম মানে মূল থেকে শুরু করা। আর মডিফাই বলতে যেটা স্যার তৈরি হয়েছে ওটাকে আবার একটু চেঞ্জ করে কিছু মানে অন্যভাবে উপস্থাপন করছে। অন্য কাউকে তার সাথে আর একটু কি বলে হচ্ছে যে অ্যাড করতে পারবা, বা হচ্ছে যে আর একটু টেকনিক্যালি বলার চেষ্টা করতে পারবা? এনিবডি? না পারলে কোনো সমস্যা নেই, কারণ টার্মগুলোর সাথে তোমরা নতুন জানতেছো, সো দ্যাটস অল রাইট। আচ্ছা, অন্য কাউকে অ্যাড করতে চাচ্ছো, চাও কিছু? স্যার যেমন আমরা জানি কটনের গাঠনিক একক হচ্ছে সেলুলোজ বা ফ্লাক্স, এগুলো ডিরেক্ট মানে সেলুলোজ থেকে আসে, কিন্তু রিজেনারেটেড সেলুলোজ বলতে স্যার ডিরেক্ট সেলুলোজ হবে না, সেলুলোজটাকে রিফর্ম বা প্রপার্টিস চেঞ্জ করে হালকা হালকা কি করবে, হালকার উপর ঝাপসা। হ্যাঁ, বাট মানে তুমি অনেকটুকু সুন্দর বুঝছো আর কি। আচ্ছা, ওকে ফাইন, আমরা একটু পরে আসি রিজেনারেশন ও মডিফিকেশন এর শব্দগুলো নিয়ে, একটু পরে আবার উইল ডিসকাস ইট। লেটস টক অ্যাবাউট, তুমি সেলুলোজ নিয়ে আসছো, সেলুলোজ ফাইবার সম্পর্কে কি বলো দেখি কিছু, বা সেলুলোজ ফাইবার বা সেলুলোজ পলিমার কি ধারণা আছে? কারো কোনো ধারণা? তাই তো, যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে দেখে দেখছি দাঁড়ায় আছে, রাখো টেবিলটা করছি, একটু করছি। আচ্ছা ঠিক আছে, পরে যাবো। বাবুল কই? বাবুল আমি খাচ্ছি। আচ্ছা বলো না, সেলুলোজ সম্পর্কে কার কি ধারণা আছে? কারো কোনো ধারণা আছে সেলুলোজ সম্পর্কে? একটু বলো যে সেলুলোজ সম্পর্কে এই ধারণা আছে। স্যার সেলুলোজ মূলত এক প্রকার স্যার পলিমার, যেটা হচ্ছে গ্লুকোজ, যেটা স্যার ওটার রিপিটিং ইউনিট এর মাধ্যমে। রিপিটিং ইউনিট কি গ্লুকোজ? রিপিটিং ইউনিট কি গ্লুকোজ? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ভেরি গুড, ওকে। সো ওকে, সেলুলোজ ফাইবার হচ্ছে কি বললা, কি বলছো, পলিমার কি বলছো, তারপরে
একদম ন্যাচারাল পলিমার যেটা গ্লুকোজের মনোমার আর কি স্যার, গ্লুকোজের মনো, গ্লুকোজের পলিমার, সেলুলোজ থেকে গ্লুকোজের পলিমার নাকি গ্লুকোজ রিপিটিং ইউনিট কোনটা স্যার? গ্লুকোজ রিপিটিং স্যার, সরি ক্লিয়ার করে বলো স্যার, রিপিটিং ইউনিট হয় স্যার গ্লুকোজ। আচ্ছা ওকে ফাইন, আমি তোমরা তো সেলুলোজ, সেলুলোজ স্ট্রাকচারটা পড়ছো না, ফাইবারটা বা সেলুলোজ ফাইবার সম্পর্কে পড়ছো না ন্যাচারাল ফাইবারে? জি স্যার পড়ছিলাম। সবাইকে আমি একটু সময় দিচ্ছি, 5 মিনিট 3-4 মিনিট 5 মিনিট, নিজে একটু ড্র করো, দেখি পারা যায় কিনা এটা সেলুলোজ ফাইবারের স্ট্রাকচারটা একটু ড্র করো সবাই, যে মানে পারো, তারপর আমরা দেখবো স্ক্রিনে। বলো ড্র করো দেখি, হ্যাঁ আমি, তারপর আমাকে দেখাবে স্ক্রিনে। তারও কি হয়েছে? শেয়ার করো, যদি কারোটা হয়ে থাকে একটু শেয়ার করো। কই পারছো কেউ? হ্যালো, দেখো শেয়ার করো তাহলে। শেয়ার করো কেউ। ওই একটু শেয়ার করতে পারবো না, জিশান, আভি, ডায়মন্ড, রাফসান, স্যার আমি শেয়ার করছি ভিডিও। বলো দেখি শেয়ার, এটা হয়েছে স্যার অর্ধেক? অর্ধেক আবার কেমনে হয়? আমি ঠিক জানি না অর্ধেক কেমনে হয়, পলিমার কি অর্ধেক করা যায়?
হ্যাঁ আচ্ছা, অন্যরা কেউ দেখাও, বাট মানে তোমাকে আমি তোমার সাহসের জন্য বেশি ইয়া দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে যে এটা তো পলিমার না। অন্যরা দেখাও, এটা কে? স্যার এবার ঠিক আছে, কেমনে ঠিক থাকে ডায়মন্ড? বাকিরা বলো সবাই ঠিক আছে? না স্যার, দুইটা হবে স্যার, ওটা ওটা মাঝখানে পলিপেপটাইড। আচ্ছা দেখি তাহলে, আপনি দেখান না, শেয়ার করে আমাদের সাথে শেয়ার করে দেখান। স্যার দিছি না, স্যার আমারটা কি দেখা যাচ্ছে হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্যার? খুব বাজে হচ্ছে, সরি আমি খাতায় করে। ঠিক আছে আমি একটু দেখি স্যার, এটাই স্যার, আমি এটাই। এখানে কি সমস্যা আছে কেউ বলতে পারবা? স্যার এই যে পাশে স্যার রিপিটিং ইউনিটটা মানে দেখানো হয় না আর কি, ব্র্যাকেট দেন দিয়ে পাশে, তার মানে এটা পলিমারই হয় নাই। আচ্ছা আরেকজন দেখাও। আরেকজন দেখাও মিম। একটা জিনিস আমি মনে হয় অনেকবারই বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মানে অলওয়েজ রিমেম্বার দ্যাট হচ্ছে যে মাত্র 5টা থেকে 6টা ফাইবার কিনে। আর কেউ দেখাতে চাও? হ্যালো কবির, ইমতিয়াজ, তোমরা দেখাতে চাও? এই যে 77 আইডি, নাম তো নাই। সৌমিক, দেখাতে চাও কি? আর কেউ আছে? হ্যালো কি কথা বলে নাকি না কেউ? স্যার আমি একটু আগে স্যার দেখাইছিলাম স্যার, ওটা কি দেখছিলেন স্যার? মানে কই ওবিটা দেখা হয় না দেখি স্যার। তাহলে স্যার দাঁড়ান, আমি একটু দেখাইছিলাম, পরে আবার একটু দাঁড়ান স্যার। স্যার এই আচ্ছা এখানে কি হয়েছে একটু দেখি, রাইট এটা দেখি একটু। সো পরে গ্লুকোজ ইউনিটটা দেখি একটু, পরে গ্লুকোজ ইউনিটটা একটু দেখি। আচ্ছা অলমোস্ট লেসে কিছু সরাই ফেলছে, অলমোস্ট লেসে হচ্ছে 90-95% পারে। ছোটখাটো ভুল আছে ঠিক আছে, বাট লেস সে অলমোস্ট 95% 98% কারেক্ট। আমরা যদি লেস সে হচ্ছে আমি একটু দেখি, শেয়ার আবার দেখি একটু, হোয়াইট বোর্ড, এখানে আমি হোয়াইট বোর্ড শেয়ার করতে পারি। আপনাকে দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড? জি স্যার দেখা যাচ্ছে। যেহেতু আমি যদি রাইট করতে চাই কি করতে হয় আমাকে, আমি নিলাম হচ্ছে এটা। আচ্ছা গুড, বা ভালো তো। আমি যদি ধরো
এখানে ড্র করতে চাই তাহলে আমরা কিভাবে ড্র করি? N এখানে N, so আমার এখানে হচ্ছে CH2H, এখানে হচ্ছে CH2A, OH, sorry মানে এখানে OH না, মুছাও তো জায়গা দেয় না। আচ্ছা এখানে মনে হয় ইরেজার আছে, তো ইরেজারে আবার ইয়ে করি। আচ্ছা তো তারপরে হচ্ছে এই জায়গাটায় OH, আমি একটা ভুল করছি, ভুলটা কোথায় করছি কেউ বলতে পারবা? হ্যাঁ ভুলটা কোথায় করছি? কেউ কেউ বলতে পারবা কোথায় ভুলটা করছি? স্যার OH এর জায়গায় এখানে H হবে। কোন OH জায়গায় না, এটা হচ্ছে মেজর একটা ভুল করছি। ঠিক আছে আমি এটা ক্লোজ করি, আবার একটা নতুন একটা ইয়া নেই দেখি, হচ্ছে নতুন একটা হোয়াইট বোর্ড। কিভাবে নতুন একটা হোয়াইট বোর্ড নেয়? ক্লোজ করে দিলাম কিন্তু। আচ্ছা এখন আচ্ছা আন্ডু করলেও বোধ হয় না, এটাতে বহুত সময় লাগবে। আচ্ছা ডিলিট করে দিলাম, রাইট, ক্লিয়ার মাই ড্রয়িং। আচ্ছা ফাইন আবার দিই। হ্যাঁ তো এটা যদি হয় হচ্ছে যদি হয় তো তার মানে দাঁড়াচ্ছে এখানে এন। আচ্ছা আমার CH2 হবে হচ্ছে এইদিকে, আর এইদিকে CH2OH হবে হচ্ছে অক্সিজেনের সাথে যেখানে সেখানে হবে হচ্ছে সেই লাইনে হবে হচ্ছে CH2OH। তো এখানে এইচ হবে, এইদিকে হচ্ছে OH হবে, এটা এদিকে এইচ হবে, এইদিকে OH হবে, এদিকে এইচ হবে আর কি। তো CH2OH যখন হবে এদিকে OH হবে, এদিকে হবে হচ্ছে এইচ, এদিকে হবে হচ্ছে OH, এইদিকে হবে হচ্ছে এইচ। আর এখানে কতটুকু এখানে লেখা থেকে হাতে ইচ্ছা মানে সূক্ষ্মভাবে করা যাচ্ছে না। এখন তুমি যদি দেখো তাহলে আমার হচ্ছে কার্বন অ্যাটম, যদি দেখো 1 নম্বর কার্বন হচ্ছে অ্যাটম একটা, 2 নম্বর কার্বন অ্যাটম, 3 নম্বর কার্বন অ্যাটম, 4 নম্বর কার্বন অ্যাটম, 5 নম্বর কার্বন অ্যাটম, 6 নম্বর কার্বন অ্যাটম। ঠিক আছে এই যে আমরা সেলুলার স্ট্রাকচারটা ড্র করলাম, এই সেলুলার স্ট্রাকচারের বৈশিষ্ট্য কি? কেউ বলতে পারবা এই সেলুলার স্ট্রাকচারের বৈশিষ্ট্য কি? এনিবডি? একটা খুব মানে একটা মাথায় রাখ খুব খারাপ জিনিস আর কি, যে এতগুলা ছেলে পেলে 30 বা 35টা ছেলে, তার মধ্যে একটা একজনটা হচ্ছে ক্লোজেস্ট হয়েছে হচ্ছে যে পুরা হচ্ছে ইয়া। তো তুমি সিম্পল চিন্তা করে দেখো যে ওভারঅল ফাইবারই হচ্ছে 5টা থেকে 6টা। ঠিক আছে ন্যাচারাল ফাইবার আছে ধরো এসে হচ্ছে ম্যাক্সিমাম কটন, টু সাম এক্সটেন্ট হচ্ছে মেবি জুট, আর মানে কমার্শিয়াল সেন্সে চিন্তা করলে আর সিনথেটিক ফাইবারের মধ্যে হচ্ছে পলিস্টার, নাইলন, তারপরে হচ্ছে তোমার
অ্যাক্রাইলিক আর হচ্ছে তোমার বিস, আর ওদিকে হচ্ছে ভিসকোস রেয়ন, যেটা এই পাঁচটা ফাইবারই কিন্তু হচ্ছে তোমার ব্রেড এন্ড বাটার। তোমার এই 4 বছর আমি বারবারই বলছি যে এই 4-5টা ফাইবারই তোমাকে 4 বছর ধরে পড়তে হবে, তার মধ্যে কটন পড়তে হবে 70%, তার মধ্যে কটন পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট 70%। এটার এখন কি বলে, এখন এটার কেমিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল প্রপার্টি যদি তোমার মুখস্থ না বা মানে মনের মধ্যে না থাকে, তাহলে তো আর কোনো লাভ নেই। এটা তুই পড়া মানে হচ্ছে তোমার 60% 70% আইডিয়া হয়ে যাবে। কারণ এটা নিয়েই মেশিন, এটা নিয়েই গাইস, এটা নিয়েই হচ্ছে তোমার ধরো হচ্ছে বিজনেস, সাপ্লাই চেইন বলো, তারপরে হচ্ছে যে মেশিন বলো, ডাইস বলো, তারপরে হচ্ছে তোমার সুতা বলো, যাই বলো না কেন, প্রসেস বলো, সবকিছুই তো এটা এই রিলেটেড। এটা তো এরকম না যে তোমার ধরো সেলুলোজ যে পলিমারটার কথা বলতেছি যেটা তোমার ড্র করতে পারো নাই, এটা 20 বছর আগে চেঞ্জ হচ্ছে মানে অন্যরকম ছিল, 20 বছর পরে যা চেঞ্জ হবে, এটা তো এরকম না। হওয়ার কোনো চান্স আছে কি বলো, হওয়ার কোনো চান্স আছে? আছে চান্স না স্যার? তো এগুলো তো একদম মানে মুখস্থ ঠোঁটস্থ মানে মানে কি বলে বুঝস্ত, যেভাবে হোক না কেন একটা মাথার মধ্যে গাইতে থাকতে হবে। এবং স্ট্রাকচার থেকে বলতে হবে আচ্ছা এটা এরকম ঘটনা ঘটার কথা বা এরকম হইতে পারে বা এরকম হইতে পারে, এটা মাথার মধ্যে তো ঘাটতে ঘাট মানে মানে কি বলবো, কারণ এটা তো এরকম না যে তুমি আজকে একরকম হবে কালকে অন্যরকম হবে পরশু দিন অন্যরকম হয়ে যাবে। তো এই যে বলতেছিলা হচ্ছে যে গ্লুকোজের, গ্লুকোজ হচ্ছে রিপিটিং ইউনিট বা এগুলো, তো তার মানে হচ্ছে এমন পড়াটা এমন হয়েছে যে মুখস্থ এমন হয়েছে যে আসলে জিনিসটা সম্পর্কে তোমাদের কোনো ভালো ধারণাই হয় না। তুমি ইয়ার্ন পড়বা, ইয়ার্নের যদি কটন মানে বাংলাদেশ তো আমরা বললাম আমাদের কারিকুলাম 70% বা 80% হচ্ছে হচ্ছে কটন বেসড, ইন্ডাস্ট্রি অলমোস্ট 80-90% হচ্ছে কটন বেসড, যদিও এটা থেকে মুখ করার চেষ্টা করতেছে কিন্তু সেটা তো আরো তো 5-10 বছর লাগবে মুখ করতে। একটা ফাইবারের মানে করা হচ্ছে এবং সেলুলোজ হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট ন্যাচারাল পলিমার ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট অ্যাবান্ডেন্ট ন্যাচারাল পলিমার। তুমি যত প্ল্যান্ট আছে শুরু করে যত কি বলে হচ্ছে গাছপালা কাঠ কটন হাবি জাবি সবকিছুই হচ্ছে কিন্তু সেলুলোজ বেসড, সেলুলোজ তার সাথে 40-50% বা এই ধরনের সেলুলোজ পার্সেন্টেজ থাকে। তো তুমি একটা পলিমার তুমি নিজে ড্র করতে পারতেছো না বা হচ্ছে পলিমার চেন বলতে পারতেছো না যে আসলে রিপিটিং ইউনিট গুলো কি, এটা কিন্তু ইন এ সেন্স হচ্ছে খুবই লজ্জাকর। এখন মাথায় যদি যেটা আগে নেওয়া নাই এখন মাথায় নিয়ে নাও, কারণ তুমি যদি এভাবে চিন্তা করতে পারো যেমন আমি তোমাদেরকে বললাম যে স্ট্রাকচারটা, কারণ স্ট্রাকচারটা তো আমার দেখতে হবে, দেখে তো বলতে হবে যে এটার মধ্যে কি কি ধরনের ফিজিক্যাল প্রপার্টিজ হইতে পারে, কি কি ধরনের কেমিক্যাল প্রপার্টিজ হতে পারে। কারণ ফাইবারে যখন আমি পড়তেছি আমি কি পড়তেছি, 3টা জিনিস মেজার মেজার পড়তেছি, 3টা বা 4টা জিনিস। একটা হচ্ছে স্পিনিং প্রসেসটা কিভাবে আমি ফাইবার বা ইয়ার্ন তৈরি করবো, এটা একটা, এটা ফিজিক্যাল প্রপার্টিস কি, এটা কেমিক্যাল প্রপার্টিস কি, আর হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা কি, এই 4টাই তো নাকি? আর তার সাথে হ্যাঁ কিছু আমরা হিস্ট্রিক্যাল বা কিভাবে ইনভেনশন গুলো হচ্ছে সেই জিনিসগুলো আমরা নিয়ে আসতেছি নাকি, এই তো। ফিজিক্যাল প্রপার্টিজ আর কেমিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে এর কেমিক্যাল স্ট্রাকচারের উপরে, ফিজিক্যাল প্রপার্টিস অবশ্যই ডিপেন্ড করবে কেমিক্যাল স্ট্রাকচারের উপরে, তার সাথে এডিশনালি যোগ হবে হচ্ছে এটা কোন ফরমেশনে আছে, মানে কোন ফরমেশনে মানে আমি কি মেল্ট স্টোন প্রসেসে তৈরি করতেছি, স্টেপল ফর্মে আছে কিনা, ফিলামেন্ট ফর্মে আছে কিনা, তারপর তার সাথে হচ্ছে যে কেমিক্যালের একটু কেমিক্যাল প্রপার্টিস বা কেমিক্যালের সাথে তার কিছু যোগ হবেই, তার সাথে হচ্ছে যে আমি এটাকে ইয়ার্ন ফর্মে না ফ্যাব্রিক ফর্মে না কোন ফর্মে কিভাবে আমি ইউটিলাইজ করবো, সে ফিজিক্যাল প্রপার্টি তার ফর্মের উপর ডিপেন্ড করবে। অ্যাপ্লিকেশন প্রপার্টিস এর ক্ষেত্রে একটা হচ্ছে ফাইবারের অ্যাপ্লিকেশন প্রপার্টিস তো ডিপেন্ড করবে হচ্ছে ফাইবারের কেমিক্যাল প্রপার্টিজের উপরে, এবং সে অনুসারে আমি কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে চাই। এই ফাইবারের যেখানে কেমিক্যাল কেমিক্যাল প্রপার্টিসটা এবং ফিজিক্যাল প্রপার্টিসটা কেমিক্যাল স্ট্রাকচারের উপর টু মাচ ডিপেন্ডেন্ট, সেখানে কেমিক্যাল স্ট্রাকচারটা মানে জানাটা হচ্ছে পর্যায়ে আইন, মানে ওয়ান্স ইউ নো ইট ইউ ক্যানট আননো ইট। ডিড ইউ গেট মাই পয়েন্ট?
তো কেউ একজন ড্র করতে পারো নাই একমাত্র ওই যে ইয়া ছাড়া আভি ছাড়া আভির ক্ষেত্রে ভুলটা আমি এখনো ধরাই দেই নাই বাট প্লেস সে হচ্ছে ওইটা পরে যায় পরে যাবো আর মেজর পয়েন্ট গুলো এখন আমরা স্ট্রাকচার থেকে কি মানে কি কি বুঝতে পারি বৈশিষ্ট্য কি এই স্ট্রাকচারটা দেখে বলো দেখে কি বুঝা কি মনে হচ্ছে বলো কি বললো বলো দ্রুত বলো আমি এই কেমিক্যাল এই স্ট্রাকচারটার উপরে আজকে কথা বলবো কারণ দিন শেষে আমরা এত কিছু পড়া কিন্তু বেসিক লেভেলে স্ট্রাকচার এদিন ড্র করতে পারতেছি না পরে তাহলে আর অন্য দিয়ে যে আমার লাভটা কি মানে জিনিসটা হচ্ছে এরকম তুমি ক্যালকুলাস পারো না কিন্তু তুমি হচ্ছে যে ওয়ার্ল্ড এর প্রবলেম সলভ করতে পারো সবার লাগবে এমন কোনো কথা না এটা এরকম না যে এটা না জানলাম কিন্তু তোমার তো আসলে মানে একটা জিনিস প্রবলেম সলভ করতে হবে তো বেসিকটা তো জানতে হবে বলো কি দেখতেছি আমি এখান থেকে এটা কথা বলো না কেন তোমাকে আসতো নাকি নাই নাকি আমি একদম এমটি দেয়ালের সাথে কথা বলতেছি হ্যাঁ হ্যালো তোমরা কি আছো জি স্যার বলো তাহলে কি দেখতেছ এখান থেকে স্যার এখানে দুটো গ্লুকোজ স্যার ওয়ান ফর গ্লাইকোসাইডিক বন্ধনে স্যার আবদ্ধ স্যার আচ্ছা গুড দুইটা গ্লুকোজ মনোমার ওয়ান ফর গ্লাইকোসাইডিক লিঙ্কেজে তার আবদ্ধ ভেরি গুড এটা একটা আর আর কি দেখতেছি স্যার এটা 1-4 আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আলফা না বিটা স্যার এটা আলফা কেমনে আলফা কেন আলফা গুড ভেরি গুড তুমি বলছো এটা আলফা কেন আলফা হচ্ছে গিয়ে কোনাকুনি হয় মানে একটা হচ্ছে গিয়ে বিটাটা হচ্ছে কি কোনাকুনি হয় অক্সিজেনের সাথে যে বন্ধনটা ওইটা অক্সিজেনের সাথে যে মাঝখানে যে লিংকেজটা কিরকম হবে ভি শেপড অনেকটা মানে একটা একটা যাবে নিচে থেকে আর একটা যাবে উপর থেকে ওকে দ্যাট ইজ হোয়াট ইউ আর সেইং ইন ফ্যাক্ট এই কি বলে হচ্ছে এই আভি যে যে আভি যে ইয়াতে প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে এই লিংকেজ এই গ্লাইকোসাইড লিংকেজ আমি যেভাবে ড্র করছি এটা হচ্ছে তুমি যদি খেয়াল করে দেখো এই ড্রয়িংটা কিন্তু হচ্ছে যে বেঞ্জিন রিং এর মধ্যে যে অক্সিজেন আছে সেটা থেকে যথেষ্ট দূরে ঠিক আছে ও যেভাবে ড্র করছে ও ড্র করছে হচ্ছে যে এইভাবে মানে অক্সিজেনটা হচ্ছে যে টু ক্লোজ টু দা হচ্ছে যে অরিজিনাল বেঞ্জিন তো ব্যাপারটা ওখানেই আসলে হচ্ছে যে প্রবলেমেটিকটা ঠিক আছে যে এই বিটাটা আলটিমেটলি হচ্ছে ডিস্টেন্স তুমি আচ্ছা লেটস সো গুড লেটস সে হচ্ছে তুমি এইভাবে আইডেন্টিফাই করছো দিস ইজ আলফা এন্ড দিস ইজ বিটা পারহ্যাপস নট আচ্ছা ওকে তারপরে নেক্সট দুইটা গ্লুকোজ লিঙ্কেজ আর কি আছে আর কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে বাই দা ওয়ে এই এই পুরো জিনিসটার নাম কি এই পুরো জিনিসটার নাম কি কেনিবডি কেউ বলতে পারবো না পুরো জিনিসটার নাম কি স্যার এটা মনোমার ইউনিট অফ সেলুলোজ কি মনোমার ইউনিট কি মনোমার ইউনিট অফ সেলুলোজ স্যার মানে সেলুলোজ এই ব্যাটা মনোমার ইউনিট সেলুলোজ হয় কেমনে সেলুলোজ তো পলিমার ওয়ার্ড গুলাও এখনো ঠিক মতো হচ্ছে না
সেলুলোজ কি মনোমার? মানে স্যার মনোমার ইউনিট অফ সেলুলোজ বুঝি নাই মানে স্যার বলছি যে মনোমার ইউনিট অফ সেলুলোজ মানে এটা কি মনোমার ইউনিট? এটা কি মনোমার ইউনিট? মনোমার কি এখানে সেলুলোজের মনোমার কি? স্যার স্যার ভুল হয়ে গেছে না স্যার কি হবে তাহলে ওয়ার্ড গুলো একটু ক্লিয়ার করো না এভাবে তো আর এভাবে করলে কিন্তু খুব খারাপ অবস্থা আমি বারবার ডিপ্লোমার কোয়ালিটিও আসতেছে না ডিপ্লোমার কোয়ালিটিও আসতেছে না বিপদ কিন্তু এইভাবে বাংলাদেশের কি বল বিশ্বের একমাত্র বিশেষায়িত টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র ছাত্রীরা যদি এইভাবে কথাবার্তা বলে তাহলে বিশ্বের একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কি হইবে? কাজে এখনো সময় আছে টাইটেলটা ওন টাইটেলটা মানে ইউজ করতে হলে টাইটেলটা ওনও করতে হবে ওয়ার্ড গুলো একটু ক্লিয়ার করো কি হবে মনোমার রিপিটিং ইউনিট পলিমার আমি বলে দিলাম এবার বলো স্যার এটা রিপিটিং ইউনিট ওকে গুড এটা হচ্ছে রিপিটিং ইউনিট মনোমার কি গ্লুকোজ স্যার গ্লুকোজ হচ্ছে মনোমার ভেরি গুড তাহলে রিপিটিং ইউনিট আর পলিমারের নাম কি কোশ্চেনটা বুঝি না আবার পলিমারের নাম কি সেলুলোজ সেলুলোজ গুড রিপিটিং ইউনিটের নাম কি রিপিটিং ইউনিটের নাম কি 1,4 আলফা না না রিপিটিং ইউনিটের নাম কি কেউ আমরা মনোমার পেলাম গ্লুকোজ পলিমার পেলাম হচ্ছে সেলুলোজ এই রিপিটিং ইউনিটের নাম কি যেটা দুইটা গ্লুকোজ মনোমারকে একটা 1,4 বিটা ডি গ্লুকোজ লিংকেজ দ্বারা গ্লুকোপিরানোজ লিংকেজ দ্বারা একটার সাথে একটা জড়িত এইটার এই রিপিটিং ইউনিটের নাম কি কেউ বলতে পারতেছে না বাপরে কি অবস্থা হবে কি কি বলো হ্যাঁ সেলুবায়োস নাম হেনা তুমিও বললা নাম হেনা নাম হিনা একজন আছেন আমাদের 77 উনিও বললেন সেলুবায়োস নাম আদানটা শেষ হোক তারপর কথা বলি আচ্ছা আদানটা শেষ হয়েছে তাহলে আমরা সবাই একবার একত্রে বলি মনোমার কি স্যার গ্লুকোজ আচ্ছা এইভাবে উল্টা ভাবে বলবো সেলুলোজ পলিমারের মনোমার কি স্যার গ্লুকোজ সবাই বলি ভুল করা যাবে না সেলুলোজ পলিমারের মনোমার কি সবাই বলি গ্লুকোজ স্যার গ্লুকোজ দুইজনে গলা শুনলাম বাকিরা কি হয়েছে খায় নাই আজকে গ্লুকোজ গুড রিপিটিং ইউনিট কি স্যার সেলুবায়োস সবাই বলি একটু আমরা সেলুবায়োস 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 ওকে মাথায় ঢুকায় ফেলো এখন এই এন এর ভ্যালু কত সেলুবাইস কতগুলো ইউনিট মিলে একটা পলিমার সেলুলোজ পলিমার হতে হয় এন এর ভ্যালু কত মানে কতগুলো সেলুবাইস 5,000
রাইট, মিনিমাম হচ্ছে 5000 সেলুলোজ ইউনিট মিলে কত হয়, কি হয়, মিনিমাম হইতে হবে আর কি 5 থেকে 15 হাজার সেলুলোজ ইউনিট মিলে একটা সেলুলোজ পলিমার কি হয় তৈরি হয়। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? জি স্যার। বাকি সবাই বলো এন এর ভ্যালু কত হবে মিনিমাম, মানে কতগুলো রিপিটিং ইউনিট হলে একটা পলিমার তৈরি হবে সেলুলোজ পলিমার? মিনিমাম 5000। আর যদি বলি গ্লুকোজ ইউনিট কয়টা হইতে হবে তাহলে? 10000। মিনিমাম হচ্ছে গ্লুকোজ ইউনিট হলে মিনিমাম 10000, কিন্তু রিপিটিং ইউনিট কত? 5000 মিনিমাম। তো এই কনফিউশনটা তৈরি করা যাবে না। মনোমার এবং রিপিটিং ইউনিটের পার্থক্য বোঝা গেছে? জি স্যার। তো কিছু কিছু ক্ষেত্রে মনোমার এবং রিপিটিং ইউনিট এক হয়েও যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মনোমার এবং রিপিটিং ইউনিট আলাদাও হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার নাকি? জি স্যার। বাকিটা বলো ক্লিয়ার নাকি? আমার তো একজন দুজন বুঝে লাভ নাই, যে অবস্থা বিশ্বের একমাত্র বিশেষায়িত টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যদি অবস্থা হয়, আমার তো ছাত্র, আমার তো টিচার হিসেবেও আমার অবস্থা খারাপ হয়ে যাবে। গালিটা তো আমারই শুনতে হয় যে আপনারা কি ছাত্র পাঠান, ছাত্র ছাত্রী আমাদেরকে পাঠান। আচ্ছা, সবাইকে বুঝতে পারছে? এইটুকু ক্লিয়ার হয়েছে বেসিক লেভেলে, মানে কারণ অনেক জিনিস জানি আমরা কিন্তু আসলে বেসিকে ক্লিয়ার করতে পারি না। এই যখন এই কথাগুলো বলে না, তখন রেসপন্স যখন উল্টো পাল্টা আসে না, তখন আর কিন্তু সামনের দিকে আগাইতে চায় না। যে বেসিক যে বুঝে না, জিনিসগুলো ক্লিয়ার করতে পারতেছে না, সে আসলে পরবর্তীতে প্রবলেমটা সলভ করবে কিভাবে আমার? আচ্ছা, আমি এই স্লাইডে আজকে এখানে থাকবো, এর বেশি যাবো না। আমাকে বলো এখানে এই সেলুলোজের স্ট্রাকচার আর কি কি বৈশিষ্ট্য আছে? ও, মনোমার এবং রিপিটিং ইউনিটের পার্থক্য কি আমরা বুঝতে পারছি? হ্যালো, বুঝতে পারছি, দেখ পারলে ঠিক আছে। বাকিরা কি বলো, পারা গেছে? হ্যালো, পারা গেছে? আরে পোলাপেন কথা বলো না, এখন তো আমি চেহারা দেখে বুঝতেছি না তো। নাহলে টাইপ করো যে স্যার পারছি বা পারি নাই বা বুঝি নাই। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, এবার এখন আরো বৈশিষ্ট্য বলো। ইয়া দেখে ছবিটা আমি ভালো হয়তো আর একটু ক্লিয়ার করে ড্র করলে হয়তো হইতো, কিন্তু এর চেয়ে আর হাতে আর কিভাবে ড্র করব? আর কি কি বৈশিষ্ট্য আছে? শেষে কি আমাকে অমর খৈয়ামের মতো বলতে হবে? অমর খৈয়ামের বিখ্যাত কবিতা হচ্ছে, বেরিয়েছিলাম হাজার গোলাপ দেখার বাসনা নিয়ে, কিন্তু একটি গোলাপের পাশে শেষ হয়েছে জীবন। আমাকে এখন বলতে হবে, বেরিয়েছিলাম হচ্ছে 100 স্লাইড পড়ার বাসনা নিয়ে, কিন্তু একটি স্লাইডের পাশে শেষ হয়েছে জীবন। এরকম অবস্থা, জীবন তো না ক্লাস। বলো কি করা যাবে, বলো আর কি কি বৈশিষ্ট্য আছে? প্রতি গ্লাইকোসাইড বন্ড থেকে এক অণু পানি নিঃসরণ হবে কেন? আচ্ছা, এই কেন হবে আমি জানি না এই মুহূর্তে, লেসে হচ্ছে ওইটা যে বলছে আমি তার পরে জিজ্ঞেস করবো। এর বাইরেও মানে প্রমিনেন্ট কিছু বৈশিষ্ট্য আছে এখানে স্ট্রাকচারে, এখনো পানি বাইর হবে, এখনো পানি কেন বাইর হবে, এখনো পানি বাইর হলে স্ট্রাকচারে কি হবে? এটা তো পলিমারাইজেশন তো হচ্ছে নেচারে, ইটস দ্য হোমোপলিমার অফ গ্লুকোজ। ওকে, আর কে জানে কি বলতেছিলা?
স্যার এখানে ওএইচ মূলক আছে, এই কারণে মানে ওএইচটার জন্য কি এটা পোলার, মানে এটা পোলার ধ্রুবক বলা যায় আর কি, মানে পোলার যৌগ বলা যায়। তো এটা কে বলছো কথাটা স্যার? আমি আসিফ, আইডি রাইট। ওকে লেটস আমি একটু শেষ করি। গুড, হাইড্রক্সিল গ্রুপ আছে, এবার বলো। ইয়া আসিফ স্যার, হাইড্রক্সিল গ্রুপের জন্য আমার এটা পোলার হবে আর কি, তো এটা আমার পানি ই করতে অ্যাবজর্ব করতে পারতেছে এই আর কি, মানে সেলুলোজ থেকে এই বৈশিষ্ট্যটা স্ট্রাকচার দেখে আর কি বলা যায়। আচ্ছা গুড, কি বলে হচ্ছে আসিফ, মানে শুরু করছো তুমি এখন লাইনে আসা, ভেরি গুড। হাইড্রক্সিল গ্রুপ আছে, পরের স্টেপ হচ্ছে তুমি বলছো যে হাইড্রক্সিল গ্রুপ থাকার কারণে, হাইড্রক্সিল গ্রুপ কার থাকে? আমি জেনে বলছি স্ট্রাকচারটা দেখো আর কথা বলো। স্ট্রাকচারটা দেখার কথা বলো। স্যার তিনটা হাইড্রোক্সিল গ্রুপ আলাদা আছে আর একটা হলো গিয়ে CH2OH আছে আর কি। বলো, হ্যাঁ কন্টিনিউ করতে থাকো, বলো। স্যার এই হাইড্রোক্সিল গ্রুপগুলা মানে একটা মনোমারের সাথে অন্য একটা মনোমার, স্যার এই যে হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপে এখানে হাইড্রোজেন বন্ড করে এটা ই হইতে পারে, মানে হাইড্রোক্সিল গ্রুপ গুলো তো আমার হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে, তো এইভাবে একটা ই হতে পারে। আচ্ছা ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং এ আসবো পরে আসি, তার আগে আরো সহজ গুলা বলি। কয়টা হাইড্রোক্সিল গ্রুপ আছে এখানে? স্যার টোটাল চারটা, যদি বন্ড বন্ড যেগুলো করে ফেলছে ওগুলো বাদ দিয়ে আর কি। টোটাল কেমনে চারটা? স্যার দুই নাম্বারটার সাথে একটা, তিন নাম্বার সাথে একটা, চারেরটা তো বন্ড গঠন করে ফেলবে, তো পাঁচের সাথে একটা, আর ওই যে উপরে যে একটা হবে পাঁচের সাথে কই নিচে স্যার, এটা ওএইচ গ্রুপ না, ওটা তিনের সাথে। ও ওকে স্যার, তাইলে ওই টোটাল তিনটা। বলো কোন কত নম্বর? হ্যাঁ আর সুন্দর করে বলতেছিলে, বলো কয় নম্বর? দুই একটা, তিনে একটা, আর পাঁচের সাথে হলো গা ওই যে পাঁচের সাথে মানে ছয়ের সাথে আর কি, ছয়ের সাথে CH2OH ওটার সাথে একটা। তাহলে কোশ্চেনটা হচ্ছে মানে ছয় মানে কি, ছয় কি, ছয় নাম্বার কার্বন আর কি। গুড, এই তো সুন্দর। আর দুই কি? দুই নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন। তার মানে প্রতিটা কি বলে হচ্ছে যে গ্লুকোজ মনোমারে বা গ্লুকোজ মলিকুলে তিনটা করে হাইড্রক্সিল গ্রুপ আছে। কোন কোন কার্বনের সাথে আছে? দুই তিন আর ছয় নাম্বার। ফ্যান্টাস্টিক, দুই তিন এবং ছয় নম্বর। এখন এই দুই তিন ছয়ের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? অলদো দোজ আর অল হাইড্রক্সিল গ্রুপস, কোনো ডিফারেন্স আছে? দুই নাম্বার কার্বনের সাথে নিচে হাইড্রক্সিল গ্রুপ, তিন নাম্বার কার্বনের সাথে উপরে হাইড্রক্সিল গ্রুপ, আর ছয় নাম্বারের সাথে একসাথে আর কি, ওটা নিচে বা উপরে। পার্থক্যটা কি উপরে নিচে? তুমি যেটা বলছো সেটা পজিশনাল হাইড্রক্সিল গ্রুপের কি বলে হচ্ছে, এটা আমরা একটু আরেকটু মানে পরের স্টেজ মানে এই কথাটা শেষ করার পরে ওই পজিশনাল অংশটাতে আসবো। এই তিনটা হাইড্রক্সিল গ্রুপের মধ্যে বৈশিষ্ট্য কি জানি না স্যার, এনিবডি? এর বাইরে কেউ? মানে ইউ আর গেটিং দেয়ার, ছয় নম্বর হাইড্রক্স বাইরে, ছয় নম্বর হাইড্রক্স উপরে বাইরের দিকে আর কি, ছয় নম্বর কার্বনের সাথে বাইরের দিকে এটা হাইড্রক্সিল গ্রুপ। ছয় নম্বর কার্বন, ছয় নম্বর হাইড্রক্সিল গ্রুপটা কি প্রাইমারি হাইড্রক্সিল গ্রুপ না? জি স্যার। আর দুই এবং তিন নম্বর হাইড্রক্সিল গ্রুপ কি, কোন ধরনের হাইড্রক্সিল গ্রুপ? স্যার দুই পাশে দুইটা কার্বন মানে এই সেকেন্ডারি। সেকেন্ডারি, গুড। এই তো ইউ মানে সবাই শুনতে শুনতে মানে আমি হয়তো ওর সাথেই কথা বলতেছি, বাট এভরিবডি লিসেন লিসেন টু ইট।
স্ট্রাকচার দেখো আর মাথায় ঢুকাইতে তো, তার মানে ছয় নম্বর কার্বন অ্যাটমে যদিও অলদো বোজার তিনটা হাইড্রক্সিল গ্রুপ আছে, তার মানে কেউ একদিন বলছিল যে হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে অ্যালকোহলের বৈশিষ্ট্য, তার মানে উই ক্যান কল ইট ইজ এ পলিহাইড্রিক অ্যালকোহল, সেলুলোজ থেকে আমি বলতে পারি যে পলিহাইড্রিক অ্যালকোহল ইন সলিউশন। ওকে, এটা একটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই পলিহাইড্রিক অ্যালকোহলের মধ্যে ডিফারেন্স আছে, কি ডিফারেন্স? একটা ডিফারেন্স হচ্ছে ছয় নম্বর কার্বনের সাথে যে হাইড্রক্সিল গ্রুপ আছে দিস ইজ এ প্রাইমারি হাইড্রক্সিল গ্রুপ, আর দুই এবং তিনের সাথে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইড্রক্সিল গ্রুপ কার্বনের সাথে। আচ্ছা, তিন নম্বর পয়েন্ট হচ্ছে তার মানে ছয় নম্বর হাইড্রক্সিল গ্রুপ যেহেতু হচ্ছে প্রাইমারি হাইড্রক্সিল, তার মানে ইট ইজ ইজিলি হচ্ছে রিপ্লেসেবল। রিপ্লেসেবল মানে কি হচ্ছে, এটাকে কি বলে মডিফাই করা যাবে, হাইড্রক্সিল গ্রুপ রিপ্লেস করা যাবে অন্য গ্রুপ দিয়ে, বা কোনো যদি কেমিক্যাল রিয়াকশন বা কোনো কিছু হয় তাহলে প্রথম যে কাজটা হবে হচ্ছে যে ফাংশনাল গ্রুপ ছয় নম্বর কার্বনের সাথে হয় রিপ্লেস করবে, হয় না অ্যাটাচ হবে, না হয় হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড কোনো না কোনো ভাবে কিছু হবে, তাই না? ব্যাপারটা কোথায় যা হবে প্রথমে ছয় নম্বর কার্বনের সাথে, তাই না? আচ্ছা, তারপরে যদি ছয় নম্বর কার্বন অ্যাটমের সাথে যায় তারপরে কোথায় যাবে? তারপরে যদি রিয়াকশন কন্টিনিউ থাকে ছয় নম্বর কার্বনকে রিপ্লেস মানে রিপ্লেস হয়ে যায় তাহলে তখন কোথায় যাবে? দুই নম্বরে যাবে, তিন নম্বরে যাবে? হ্যাঁ দুই বা তিন নম্বরে। হ্যাঁ, এখন কোনটাতে প্রেফার এখন? মেবি স্যার দুই নম্বরটা, কারণ এটা নিচে বাইরের দিকে আছে আর দুই নম্বর তিন নম্বরটা তো ভিতরের দিকে। তিন নম্বরটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্সটা হবে, যার কারণে দুই নম্বরটাকে প্রেফার করবে দুই নম্বর হাইড্রক্সিল গ্রুপ এবং তিন নম্বর হাইড্রক্সিল গ্রুপে পরবর্তীতে যাবে। তার মানে পুরো এই পুরো সেলুলোজ ফাইবারের যে কেমিক্যাল বা ফিজিক্যাল প্রপার্টিস মোর অর লেস অফকোর্স অ্যারোমেটিক কম্পাউন্ডের উপর ডিপেন্ড করবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি ইট ডিপেন্ডস অন ইস ফাংশনাল গ্রুপ দ্যাট ইজ হাইড্রক্সিল গ্রুপ, এবং ইট ইজ নট এ সিঙ্গেল হাইড্রক্সিল গ্রুপ, ইট ইজ হচ্ছে প্রাইমারি এবং হচ্ছে সেকেন্ডারি হাইড্রক্সিল গ্রুপ। এবার তোমার অংশে আসি, ঠিক আছে? তোমার কি বলে হচ্ছে যে এই আরেকটা যেটা কথা বলছি, তার মানে আমি যখন সিঙ্গেল মলিকিউল দেখতেছি এখানে আমার কি বলে হচ্ছে পোলার মলিকিউল আছে হচ্ছে তিনটা জায়গায়, একটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপে আছে, একটা হচ্ছে বেনজিন রিং এর মধ্যে আছে, আরেকটা আছে হচ্ছে গ্লাইকোসাইড লিঙ্কেজে। তার মানে হচ্ছে আমার পোলার মানে হাই পোলার গ্রুপ তিনটা জায়গায় আছে, এবং এটা থ্রু আউট দ্য কন্টিনিউয়াসলি হচ্ছে পলিমার চেইন। তার মানে এখন পসিবিলিটি অফ হচ্ছে কি বলে হচ্ছে যে মেকিং ডিফারেন্ট কাইন্ড অফ বন্ড, কোভ্যালেন্ট আয়োনিক না বাট ডিফারেন্ট কাইন্ড অফ হচ্ছে হাইড্রোজেন অথবা ভ্যান ডার ওয়ালস ফোর্স বা যে কোনো কিছু, ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপরে, এই জিনিসের পজিশনের উপরে, তাই না ব্যাপারটা? আমরা কি সবাই বুঝতে পারছি? যদি সবাই বুঝতে পারো তাহলে আমি পরে স্লাইড একটা দেখাবো, এটা দেখাই আমি শেষ করে দিই আজকের জন্য। এই জায়গাটা ওয়াক, এই জায়গাগুলো কি ক্লিয়ার হইছে? আমি কি ভবিষ্যতে যদি বলে যে একটা সেলুলোজ ফাইবারের স্ট্রাকচার মলিকুলার স্ট্রাকচার ড্র করো, আমি কি এক নিঃশ্বাসে করে ফেলতে পারবো ঠিকভাবে? ও আরো একটা পয়েন্ট আছে আমি যেটা এখনো বলিনি, আচ্ছা ঠিকভাবে ড্র করতে পারবো? পারবো? জি স্যার, জি স্যার পারবো। তোমাদের হোমওয়ার্ক মানে স্কুলে হোমওয়ার্ক দেয় ইউনিভার্সিটি লেভেলে অ্যাসাইনমেন্ট, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি যে এই স্ট্রাকচারটা শুদ্ধ ভাবে তুমি 10 বার নিজে ড্র করবে, এটা তোমার বাড়ির কাজ, প্রতিজন নিজে 10 বার ড্র করবে, কারণ তুমি ইউনিভার্সিটি লেভেলে পড়ে কটন ফাইবার নিয়ে হাজার হাজার বার পড়ার পরেও যদি তুমি একটা ফাইবার স্ট্রাকচারটা ড্র করতে না পারো, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট হচ্ছে যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার। কারণ পরবর্তীতে ওয়ান্স ইউ নো হোয়াট ইজ ইন দেয়ার, পসিবলি হচ্ছে তোমার মুখস্থ করার প্রবণতা অনেক কমে যাবে বা মুখস্থ করার দরকারটাই কমে যাবে, প্রবণতা না দরকারটাই কমে যাবে, কারণ তখন তুমি গুনবা যে ঠিক আছে কার্বন তো হাইড্রক্সিল অ্যাটম তো ছয় নম্বর কার্বনের সাথে আছে, ঘটনা তো এখানে ঘটার কথা, হয় ঘটছে বা ঘটে নাই কেন। সবাই করবা? হ্যাঁ বলো যে স্যার আমরা নিজেরাই 10 বার করে ড্র করবো আমাদের নিজেদের জন্য, বলো। জি স্যার। একজন না সবাই? জি স্যার করবো ইনশাল্লাহ। বাকিরা? আমি দুইজনের গলা শুনছি, কি বাকিরা করবো না? জি স্যার করবো। তিনজন?
আমার এখানে ক্লাসে তো মনে হয় 30, আমি তো দেখতে পাচ্ছি না স্ক্রিনের জন্য, 25-30 জন আছে। গুড, ডায়মন্ড বলছে, আফসানা বলছে, বাকিরা মাত্র 5 জন হইল। জি স্যার পড়বো। ডিজিটাল হাত তুলো না, যদি কেউ মাইকটা অন সমস্যা থাকে পড়বো। গুড, ভেরি গুড, এই তো মানে পড়বো স্যার ইনশাআল্লাহ। 10 বার করবা, কারণ একবার এবং ভুল করা যাবে না, 10 বারই ঠিকমতো করতে হবে। যতদিন জানো এটা মানে এটা তোমার হচ্ছে মাসল মেমোরি হয়ে যায়। ওকে, ভেরি গুড। এখন আরেকটা পয়েন্ট বাকি আছে, প্রথম গ্লুকোজ মনোমার এবং হচ্ছে পরবর্তী গ্লুকোজ মনোমারের হচ্ছে, থ্যাংক ইউ জোয়েল, জুয়েল, জুয়েল মামু, প্রথম গ্লুকোজ মনোমার এবং দ্বিতীয় গ্লুকোজ মনোমারের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? লিংকেজের কথা আমরা বলছি, এর বাইরে আর একটা সম্পর্ক আছে স্যার। একটা একটা উল্টো হয়ে আসছে সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ, যে বলছো আমি জানি না, দিস ইজ এ রিভার্স পজিশন। ফার্স্ট মনোমারের সাথে সেকেন্ড মনোমার প্লাস হচ্ছে কন্টিনিউয়াসলি চেইনে, দিস ইজ রিভার্সিং 180 ডিগ্রি। এবং অনলি ফর দিস ইজ দ্য রিজন দ্যাট দিস ইজ সেলুলোজ ইজ এ ফাইবার এবং স্টার্চ ইজ এ হচ্ছে পলিমার, নট এ টেক্সটাইল ফাইবার। কারণ দুইটাই পলিস্যাকারাইড। গ্লুকোজ মানে কি? কি বলে, দুইটা গ্লুকোজ নিয়ে যে পলিমার হচ্ছে কি পলিস্যাকারাইড না? আমি একদিকে বলতেছি অ্যালকোহল কিন্তু আবার একই সাথে বলতেছি কিন্তু পলিস্যাকারাইড, কারণ কি গ্লুকোজের পলিমার, ঠিক কি না? জি স্যার। স্টার্চ পলিস্যাকারাইড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কেন স্টার্চ থেকে আমি ফাইবার তৈরি করতে পারি না? স্টার্চ ইজ এ কার্বোহাইড্রেট, হোয়ার ইজ সেলুলোজ উইথ সিমিলার হচ্ছে যে স্থূল সংকেত সহ স্টিল এ টেক্সটাইল ফাইবার বাট নট এ ফুড। কেন ওটাতে স্যার উল্টো হয় না, মানে সবগুলো একই সিকলে থাকে, এই কারণে ওটাই করা যায় না, এটা উল্টো হওয়ার জন্য এটা দিয়ে আমরা পলি মানে ফাইবার বানাতে পারি। এক্স্যাক্টলি, কিভাবে ফাইবার বানাতে পারি একটু পরে আমি ক্লাসের সামনে যখন আসবো তখন এই চেঞ্জ গুলো হয় কেন করতে পারতেছি আর করতে পারতেছি আমরা এখানে ফাইবারটা এটা একটু দেখাবো। বাট বেসিক লেভেলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করো, এই রিভার্সিং পজিশনের কারণে দিস ইজ এ সেলুলোজ ফাইবার, আমি যদি একই ডিরেকশনে CH2OH মূলকটা রাখতাম দিস বিকামস এ স্টার্চ, দুইটাই পলিস্যাকারাইড, বাট সিম্পলি চেঞ্জ অফ পজিশনের কারণে দিস বিকামস এ টু ডিফারেন্ট এন্ড ইউজেস। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। বাকিরা সবাই, বাকিরা সবাই ক্লিয়ার হয়েছে? হ্যালো, বাকিরা সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আমি তাহলে এই স্লাইডটা দেখাতে চাচ্ছিলাম আর কি, একটা স্লাইডই দেখাবো, আজকের মতো এখানে শেষ করব। আমরা যে স্ট্রাকচারটা ড্র করছি এটা একদম কি বলে হচ্ছে বেসিক লেভেলের স্ট্রাকচার টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলফ, বাট বেসিক্যালি দিস হচ্ছে দিস লুকস লাইক দিস। এই যে আমরা যে সেলুলোজ স্ট্রাকচারটা ড্র করছি, ইন রিয়েলিটি সেলুলোজ যে মডেলটা, আসলে সেলুলোজ ফাইবার বা সেলুলোজ পলিমারের যে মডেলটা, ইট লুকস লাইক দিস নাথিং হোয়াট ইউ সি এজ এ হচ্ছে প্রতিটা আমাদের বেঞ্জিন রিং আঁকি 120 ডিগ্রি করে, নাথিং লাইক দ্যাট, প্রতিটা অ্যাঙ্গেল ইজ ডিফারেন্ট, প্রতিটা হাইড্রক্সিল পজিশন এবং হচ্ছে প্রতিটা কি বলে হচ্ছে 3D অ্যাঙ্গেল ইজ ভেরি ডিফারেন্ট। তোমরা কি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। নাথিং হোয়াট ইউ মানে মানে আমরা এতক্ষণ ধরে যতগুলো কথা বলছি এটা একটা সিঙ্গেল মলিকুল নিয়ে কথা বলছি, এবং দ্যাট ইজ হচ্ছে যে টু কনভেনিয়েন্স ইন আওয়ার ড্রয়িং, নাথিং ইন রিয়েলিটি। রিয়েলিটি ইজ মাচ মোর ক্লোজ টু দিস, যেখানে খেয়াল করে দেখো দিস ইজ সরি কিভাবে নেক্সট স্টেপ যাবো, এখানে আমি দেখি এখানে ড্র করার কোনো অপশন আছে কিনা, আছে মনে হয়। এটা হচ্ছে 1 নম্বর পলিমার চেইন, এটা হচ্ছে 2 নম্বর পলিমার চেইন, এটা হচ্ছে 3 নম্বর পলিমার চেইন। তো তুমি যদি এখানে একটু দেখো, দেখো হাইড্রোজেন আমি জানি দেখা যাচ্ছে কিনা,
প্রতিটা হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে প্রথম জিনিস হচ্ছে এই যে ডট ডট যে বন্ড গুলো আছে, সেই ডট ডট বন্ড গুলো আসলে হাইড্রোজেন বন্ড কে রিপ্রেজেন্ট করে। এবং এটা যদি এক নম্বর পলিমার চেইন হয়, এটা যদি দুই নম্বর পলিমার চেইন হয়, এটা যদি তিন নম্বর পলিমার চেইন হয়, এক নম্বর পলিমার চেইনের মধ্যে নিজস্ব ইয়ার মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। ওই যে বললাম তিনটা অক্সিজেন সিচুয়েশন আছে, একটা হচ্ছে হাইড্রোক্সিল, তিনটা হাইড্রোক্সিল গ্রুপ, একটা হচ্ছে বেনজিন রিং এর মধ্যে অক্সিজেন গ্রুপ, আর একটা হচ্ছে তোমার এই কি বলে হচ্ছে লিঙ্কেজের অক্সিজেন। এবং একটা একটার সাথে কোনো না কোনো ভাবে হাইড্রোজেন বন্ড তৈরি করতেছে, লিঙ্কেজের টা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারতেছে না। ইটস বিকজ হচ্ছে যে লিঙ্কেজের দুই পাশে কার্বন অ্যাটম আছে, সো ইটস এনাফ পোলারিটি সে দিতে পারতেছে না। যার কারণে তুমি যদি খেয়াল করে দেখো লিঙ্কেজের অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডের কোনো সম্পর্ক নাই। আর দুইটা দুই ধরনের হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, মানে নিজের এই এক নম্বর পলিমার চেইন নিজস্ব মধ্যে মনোমারগুলার মধ্যে বা রিপিটিং ইউনিটের মধ্যে, আরেকটা ঘটনা ঘটতেছে হচ্ছে পাশাপাশি ইন্টারমলিকুলার। এবং অল দিস থিংস বেসিক্যালি ডিটারমাইন্স হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টিজ অফ হচ্ছে সেলুলোজ ফাইবার। এটা নিয়ে আমরা সামনে আরো ডিটেলসে কথা বলবো। বাট খেয়াল রাখো দিস ইজ এ থ্রি ডাইমেনশনাল স্কেচ, কি বলে হচ্ছে যে কনফিগার্ড বাই দা হচ্ছে যে সায়েন্টিস্টরা, এটাও যে 100% কারেক্ট এটা বলা যাবে না, বাট প্রবাবলি ইট কুড বি লুক লাইক দিস। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন স্যার, শিওর স্যার, এই যে কালো গাঢ় করে স্যার দেওয়ার মানে কি স্যার? আচ্ছা, এই গাঢ় করে দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে কিন্তু তোমরা দেখো হচ্ছে যে পলিমার চেইন গুলা কিন্তু আমরা যে দেখাই হচ্ছে যে এরকম করে যখন ড্র করি তখন তো আমরা দেখাই প্রতিটা সমান, আসলে কিন্তু লেন্থ ডিরেকশন গুলো সব দিকে সমান না। ঠিক আছে, আমি তো দেখাচ্ছি হচ্ছে যে মনে করতেছি এইটা এটা সমান, এইটা এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান। আর ওই যে ব্ল্যাক যেটা, এটা হচ্ছে যে আসলে ক্রিস্টাল স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করার, যে কোন মেইন স্ট্রাকচারটা কোন। ঠিক আছে স্যার, বোল্ট খালি নিচে সাইডই করব, উপরে হয় না, শুধু নিচে। তুমি এটা করতে পারবা না, ইট ইজ নাথিং টু ডু উইথ ইউ। তুমি যেটা পরীক্ষা খাতা লিখবে এটা তুমি ইউ ক্যানট ড্র ইট, ইট ইজ নাথিং টু ডু, ইট ইজ এ মাচ মোর হচ্ছে যে মানে আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য সেলুলোজ পলিমার্স আর হচ্ছে কি বলে হচ্ছে স্ট্যান্ডিং ইন এ শীট। ঠিক আছে, একটার পর একটা পলিমার চেইন কিভাবে একটার সাথে এক ইয়ার, সো দিস ইজ এ মডেল। আমরা আর সামনে মডেল নিয়ে কথা বলবো, আর তোমার এই মুহূর্তে আমরা যেভাবে ড্র করছি ওইভাবে কাজটা করতে হবে, কিন্তু তোমাকে তোমার ব্রেনের মধ্যে ঢুকতে হবে হচ্ছে ওই রকম ভাবে থাকা। প্লাস দ্বিতীয় জিনিস হচ্ছে আমি যে মলিকুলার স্ট্রাকচারটা দেখাইলাম ড্র করলাম কিছুক্ষণ আগে, আর এটা হচ্ছে সুপ্রা মলিকুলার স্ট্রাকচার। মলিকুলার স্ট্রাকচারটা যথেষ্ট সিম্পল, কিন্তু সুপ্রা মলিকুলার স্ট্রাকচারটা ইজ মাচ মোর কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড। ঠিক আছে, আমরা কি একটু সবাই ক্লিয়ার হয়েছি? আমি এখানে শেষ করে দিব। জি স্যার, জি স্যার, আমাদেরকে সবার একটু ধারণা হয়েছে সেলুলোজ পলিমারটা সম্পর্কে এবং সেলুলোজের মলিকুলার স্ট্রাকচার সম্পর্কে এবং সেলুলোজের হচ্ছে কেমিক্যাল কি বলে হচ্ছে যে কেমিক্যাল স্ট্রাকচার সম্পর্কে আমাদের সবার একটু ধারণা হয়েছে। একটু না, এখন এটা মনে করো যে মানে বাইবেল মুখস্থ করে মিয়া করে ফেলতে হবে, মনের ভিতর নিয়ে ফেলতে হবে সবাই, একদম ক্লাসের ফার্স্ট বয় থেকে ক্লাসের লাস্ট বয় পর্যন্ত বা লাস্ট গার্ল যেটাই হোক, ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয় থেকে একদম লাস্ট বয় লাস্ট, এইটা এইটা আর চেঞ্জ হবে না। হয়তো আমরা নতুন কোন আন্ডারস্ট্যান্ডিং পাবো, কিন্তু মলিকুলার স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। হয়তো এই যে মডেলটা দেখাচ্ছে এই মডেলটা এরকম না, হয়তো একটু ডিফারেন্ট মডেল আসতে পারে মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর পরে, বা তাতে কিন্তু মলিকুলার স্ট্রাকচার কখনো চেঞ্জ হবে না। সামারি করতে পারবো আজকে কি শিখছি আমরা দুই তিন লাইনে বা দুই তিন মিনিটে, যেভাবে কেউ সামারি করতে পারবা? স্যার সেলুলোজের মনোমার রিপিটিং ইউনিট
এগুলা কিভাবে কোনটা আঁকতে হয় সেগুলা প্রথমেই করা হয়েছে। তারপরে হলো এগুলোর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে লিঙ্কেজ প্রথমে আসছে, তারপরে হাইড্রোজেন মানে হাইড্রোক্সিল আয়ন নিয়ে আসছে, হাইড্রোক্সিল আয়নের জন্য কোনটা কি হইতেছে এইগুলা। হাইড্রোক্সিল আয়ন না, হাইড্রোক্সিল গ্রুপ, গ্রুপ স্যার, হাইড্রোক্সিল গ্রুপ। ওয়ার্ডগুলো একটু ইয়া করে ফেলো, ব্রেইনের সাথে অ্যাডজাস্ট করে ফেলো, কারণ তুমি হয়তো বলতেছো মানে আয়ন, হাইড্রোক্সিল তো আয়ন না, এখানে হাইড্রোক্সিল গ্রুপ হিসেবে আছে। তারপর বলো বলো আর। হ্যালো স্যার, এই হাইড্রোক্সিল গ্রুপ গুলা, হাইড্রোক্সিল গ্রুপ গুলার জন্য যে আমার হাইড্রোজেন বন্ড হইতেছে, তারপরে হলো কোন মানে বাইরে থেকে কোনো কিছু আসলে কোনটার মধ্যে আগে যাবে কোনটার মধ্যে পরে যাবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে আর কি স্যার। আচ্ছা, তার সাথে কি এক দুটো পয়েন্ট চিপ ইন করতে পারো? মানে স্যার আবার বলবো ওগুলো কি ছিল? না তোমাকে না, আমি অন্য দিকে বলছি যে কোনো কিছু ও যদি মিসিং করে থাকে এরকম আরো কিছু আছে কিনা, অন্যরা কেউ অ্যাড করতে পারবে কিনা ওর সাথে। হ্যালো হ্যালো, আর কেউ বলো একটু অ্যাড করো, যেমন আমি কিন্তু প্রাইমারি সেকেন্ডারি এগুলো কথা বলছি। হ্যালো আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি তাহলে আজকে। ওকে তাহলে, হ্যাঁ হ্যালো, কথা বলে না জি স্যার। ওকে তাহলে, হ্যাঁ বেস্ট অফ লাক স্যার। টায়ার্ড মানে কঠিন